চ্যানেল আজকে আজকে কত তারিখ আরজু আজকে কত তারিখ সাত তারিখ না আজকে সাত তারিখ না আজকে চার তারিখ আজকে আট তারিখ আজকে শনিবার আর আজকে জামাই ষষ্ঠী তো আমাদের জামাই ষষ্ঠী নেই একদমই আর যেটুকু থাকার সেটুকু তো এই বাড়িতে বুঝতেই পারছো সম্ভব না আজকে ফিরে যাচ্ছি বহরমপুর আর এই যে আবার আসার সময় যেমন ব্যাগ প্যাক করেছিলাম আবার এগুলো এই বস্তাটাকে এখন আমি গোছাবো বস্তাটা গোল আলু হয়ে গেছে ফুটবল হয়ে গেছে বস্তাটাকে আবার গোছাবো তারপরে এই যে এই মেয়েটাকে স্নান করাতে হবে এখন বাজছে কটা বাজছে 11:15 বাজছে আর আমাদের ট্রেন আছে দুপুর দুটো থেকে তো একটার মধ্যে আমরা বেরিয়ে যাব এখান থেকে বড় মাসির বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে এখন তো মানে আমার ছোট মাসি ভাই সবাই চলে যাবে বড় মাসির বাড়ি একদম ফাঁকা হয়ে যাবে আর জিজো জিজো এখন থেকেই মন খারাপ করে বসে আছে খাটের তলে ঢুকে গেছে জিজো জিজোর শোয়ার জায়গা হচ্ছে ঠিক খাটের তলে কিন্তু আমরা থাকলে সে খাটের তলে ঢোকে না এমনকি রাতেও উঠে উঠে আমাদের কাছে এসে শুয়ে পড়ে তো এখন জিজো আছে খাটের তলে ঢুকে বসে আছে ওর এখন মন খারাপ হয়ে গেছে আজকে হয়তো আর খাবেও না এরমটাই হয় যখনই আমরা সবাই আসি চলে যাই বা ছোট মাসি আসে ছোট মাসির বাড়ি তো এখানেই আসে চলে যায় তখন জিজো এরকমই করে বাস সেই তো কয়েকটা দিন হুড় হুড় করে চলে গেল এবার আবার ফেরার পালা জিনিসগুলো সব ছড়িয়ে দিই ঘর থেকে খাবে না আজকে কালকেও আজকে রাত্রিরেও খাবে না ও আমি যাবো চিঠি লিখে দেবো চারটে বলিনি তোকে আমার গা ওই দেখো ভিডিওতে তোমার মুখই দেখাচ্ছে না ভিডিওতে বসে আছে দেখো কি তাই তো করেছো তো অর্ধেকটা আমাকে তো কেটে বাদ দিতে হবে সামনে গিয়ে বসে পড়ি একবার চাও একবার বিস্কুটের প্যাকেট দাও না না করবে না তো ওর না ও বিরক্ত হচ্ছে ওরম করে কেউ ওর হয়তো খেয়ে খাবে কি না হয়তো বিরক্ত করে লাভ আছে তুমি তো দেখা যাচ্ছে একটু সরবেন একটু সরবেন ফোনটা নেবো আরজো এ দেখো কত মিল দেখেছো আরজো জিজো ওই জন্যই তো এটা মামা আমার বড় মাসির ছোট ছেলে এটা করে না সারাক্ষণ আমাদের সঙ্গে এরমই করে রাতে হঠাৎ যদি পায়ের কাছে কিছু মনে হয় নরম নরম লোমশ জিনিস
আমরা কেউ ঘুম থেকে উঠি না, আমরা তাকে পাশ বালিশ বানিয়ে শুয়ে পড়ি আবার, সেটা হলো জিজো। এই যে রেডি, আর জিজোর জন্য আমাদেরই মন খারাপ করছে অ্যাকচুয়ালি, ও ব্যাগের মধ্যে পারলে ঢুকে যাবে। আমাদের স্নান হয়ে গেছে, শ্রী শ্রী এখনও চান করেনি, এবার স্নান করবো, খাবো, হয়ে গেছে, জামা কাপড়ও রেডি, চলো বেরিয়ে পড়ি। আবার কি, এই তুই আমার জামার উপরে বসেছিস, আবার আবার বসেছে। খোপা বেঁধে নিয়েছি এই গরমে, দুপুর দুটোর গরমে এরম করেই মারতে হয়। হয়ে গেল এবারকার মতো, আবার কবে আসবো চলো। মা কই রে, এই যে গুজুরো গুজুম বাবা, মা এখনো মাই বাড়েনি। এবার এখানে সব কান্নাকাটি চলছে, এই এখানে কান্নাকাটি চলছে, দেখ একদম কথা বলবি না, কাঁদবে না কাঁদবে না, চলো চলো চলো। আমারটাও ঢুকিয়ে দি, নাহলে আঁটবে না। আর যে মামা একটু পরেই নেমে পড়বে, কিছু বলবি না মানি, কি বলবো, মন খারাপ হয়ে গেল, আবার কবে দেখা হবে জানি, কারণটা খুব অন্য কোনো কারণে আমাদের এই দেখা হওয়া, একসাথে হওয়া, তো একসাথে ছিলাম অনেকটা, ভুলে ভুলে ছিলাম মানে একসাথে ছিলাম সবাই, কথা বলতে বলতে সব সময় কি আর আলোচনা, হাসি ঠাট্টাও হয়েছে, ভালো কথাও মনে করেছি, যার নিজেদের ডেইলি লাইফে চলে যাব, সোমবার থেকে আমিও অফিস জয়েন করব, কিন্তু মনে মনে মায়ের কথাটা যত যাই করি, মনে মনে তো মানুষের মন তো কখনো ফাঁকা যায় না, মায়ের কথাই মনে পড়বে এখন এই কদিন, তো এবার প্রসঙ্গ পাল্টাই আবার সব কাঁদতে শুরু করে দিয়েছে। আমি তবুও কাজের মধ্যে থাকবো, মাও লাইব্রেরি নিয়ে ব্যস্ত হয়ে যাবে, আর মাসি, আমার মাসি নার্স, আবার সোমবার থেকে জয়েন করতে হবে, এই জন্যই সব তাড়াহুড়ো। ভালো করে পড়াশোনা করবে। শ্রী বসো।
বসার জায়গা পেয়ে গেছে। আমরা ওয়েট করছি দিদির জন্য, তাই তো শ্রী? আর খুব গরম, তাই না? ভীষণ গরম শ্রী, পুরো ঘেমে চ্যাপটা হয়ে গেছে। কই দেখি, চ্যাপটা হয়ে গেছো ঘেমে? মা টিকিট কাটছিল, আমি জায়গাটা রাখলাম, লেডিসে জায়গা পেয়ে গেছি। কষ্ট হলো না হাঁটতে? কষ্ট হলো এতক্ষণ? লেডিসে পেয়েছি, চলো। শ্রীর খুব গরম লেগেছে আজকে ট্রেনে, খুব গরম। আর আজকে আমরা যাওয়ার সময় রিজার্ভেশন পাইনি, তাই জন্যে লেডিসে ফিরছি। আর মারাত্মক ভিড়, তাই না শ্রী? একটু তাকাও, গুজি গুজি। জিজোর জন্য মন খারাপ করছে শ্রীর? কেমন করে মনটা খারাপ করছে? ওরকম মনটা নাকি ওরকম করে খারাপ করে। জিজোকে সবাই খুব ভালোবেসেছে, জিজো পপুলার হয়ে গেল তো, সবাই বলেছে জিজো ভালো, জিজো ভালো, তাই না? জিজো খুব ভালো ডগি, আমরা সবসময় জিজোকে আদর করি, আমরা জিজোকে পাশ বালিশ বানিয়ে ঘুমিয়ে পড়ি, রাতে জিজো আমাদের কাছে উঠে চলে আসতো না সবসময় শ্রীর পায়ের কাছে। শ্রী যেখানে শুতো, তার শ্রী তো একটু ছোটো, ছোটো মানুষ, পায়ের কাছে জায়গা থাকতো, আর শ্রীর পায়ের কাছে যে যেটুকু জায়গা থাকতো সেইখানে গিয়ে জিজো কি করতো, গোল জিজো এসে গোল করে শুয়ে পড়তো। আর ট্রেনে আজকে দেখো মারাত্মক ভিড়, তার মধ্যেই ব্লগিং চলছে, মারাত্মক ভিড়। মা গল্প শুরু করে দিয়েছে, মায়ের আবার সবার সঙ্গে বেশ ভালো গল্প হয় ওখানে। এখন বাজছে 7টা, আর বহরমপুরে ট্রেন এসে নেমেছে 6:10। আর বাড়ি চলে এসেছি, স্ত্রী স্নান হয়ে গেছে। কই শ্রী? হাই হাই। স্ত্রী স্নান হয়ে গেছে, একদম চুল টুল ভালো করে টান টান করে বেঁধে নিয়েছে। এবার আমি এসে অলরেডি ব্যাকপ্যাক একদম খালিও করে ফেলেছি, যেগুলো কাছে দেওয়ার সমস্ত দিয়ে ফেলেছি, রেখে দিলেই সমস্যা, রেখে দিলেই জমে যায়, সমস্ত কমপ্লিট করে ফেলেছি। এবার স্নান করব। আর মজার কথা হলো, 7:30 নাগাদ আমার বাড়িতে গেস্ট আসবে, তাই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। গেস্ট আসবে, বুঝতেই পারছো, একটু মাছ ভাজা টাজার ব্যাপার আছে, খাবার দাবারের একটু রেডি করার ব্যাপার আছে, যদিও শান্তনু কিনে এনেছে খাবার, তো সেগুলোর অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে। শান্তনুর কিছু কলিগ আসবে এক্ষুনি, তো সেই দিকে লেগে পড়তে হবে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাইকে ঠিক না মা, কেমন করে ব্যাঙের মতো বসেছিস, টাটা।